আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এল.জ এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভ্লগ এনজয় করার জন্য। এল.জ এন্টারপ্রাইজটা হচ্ছে মূলত একটা গিফট শপ, তবে একটু ডিফারেন্ট এই কারণে যে এখানে আপনারা উড, মেটাল, কাঠ এগুলোর তৈরি বিভিন্ন শোপিস থেকে শুরু করে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন। সো আজকে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আমাদের ভিডিওটা সাজিয়েছি সেখানটায় যাওয়ার আগে শুরুতেই দিয়ে নিতে চাই শপের লোকেশন। যারা দোকানে সরাসরি আসতে চান, মঙ্গলবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে চলে আসবেন। দোকান নং 64 চণ্ডীমা সুপার মার্কেট, পূর্ব ব্লক, নিচতলা, গেট নং 1, ঢাকা 1205। একেবারে সহজ উপায় হচ্ছে ঢাকা কলেজের গা ঘেঁষে চণ্ডীমা সুপার মার্কেটের যে গেটটা রয়েছে, প্রথম গেট, সেই গেট দিয়ে ঢুকলে একটু সামনে এগিয়ে আসতেই চোখে পড়বে এই সুন্দর দোকানটা। আর কোনো কারণবশত খুঁজে পেতে অসুবিধা হলে যে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বারটা হচ্ছে 01722939133। এই নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিকাশ, তাই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি আপনার পছন্দের পণ্যটি অনলাইনেও কেনাকাটা করতে পারবেন। আর সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশনে, তাই ডেসক্রিপশনটা চেক করতে একদমই ভুলবেন না। আর কথা না বাড়িয়ে চলে যাব মূল প্রোডাক্টে। আজকে মূলত আমরা কি কি দেখব ভাইয়া? দেখিয়েছিলাম যেমন আমাদের দেশীয় সিম্বল, রিক্সা, ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, যাই হোক হোয়াট এভার, মানে এগুলো দেখা যায় অনেক বড় বড় শোরুমে অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা এখানে অনেক প্রাইস কম তুলনামূলক। সেগুলোর কালেকশন অ্যাভেলেবেল আছে কি না এবং থাকলেও বর্তমানে প্রাইসটা নিয়ে আজকের ভিডিওটা সাজাবো। সো ভাইয়া, শুরুতেই আমরা জানবো হচ্ছে গিয়ে একেবারে আমাদের ভালোবাসার সিম্বল মানে কি তাজমহল। সো এটা হচ্ছে কাঠের তৈরি একটা তাজমহল। এই তাজমহলটার দাম কত ভাইয়া? 350 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা তাজমহলটা। আর তারপরে যে জিনিসটা দেখবো এটা আমাদের বাংলাদেশে ঐতিহ্যবাহী একটা জায়গা, সেটা হচ্ছে নবাব বাড়ি। সদরঘাটে অবস্থিত এই সুন্দর নবাব বাড়িটা আপনাদের যদি নিতে হয় তাহলে এটার প্রাইস কত পড়বে? 350 টাকায় পড়বে এই নবাব বাড়িটাও। এরপরে আমরা দেখব আমাদের বাংলাদেশের গর্ব যে জিনিসটা, সেটা হচ্ছে শহীদ মিনার। সো অনেকেই কিন্তু এই ধরনের শোপিসগুলো দেখা যায় যে বিভিন্ন অফিস কলিগকে গিফট করতে পারেন, বা বিশেষ করে দেশের বাইরে যারা থাকে তারা কিন্তু আমাদের দেশের এই সিম্বল বা এই জিনিসগুলোকে কিন্তু গিফট হিসেবে খুবই বেশি পছন্দ করে। সো তাদেরকে চাইলে আপনারা এই জিনিসগুলো গিফট করতে পারেন। ভাই এটার প্রাইস কত? 250 টাকা হচ্ছে এই সুন্দর শোপিসটা। এরপরে আমরা দেখব একেবারে চিরাচরিত গ্রাম বাংলার আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে মেলার মধ্যে আমরা যে জিনিসটা দেখি এটা কি যেন বলে, নাগরদোলনা বলি। সো নাগরদোলা এটার প্রাইস কত? 350 টাকা। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে, এটা মূলত হচ্ছে কার্ড হোল্ডার বা পেন হোল্ডার বা টিস্যু হোল্ডার, যে কোনো কিছু হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। এটার প্রাইস কত পড়বে? 250 টাকা। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে নতুন বউকে যে জিনিসটাই করে আগে শ্বশুর বাড়িতে নেওয়া হতো, যদিও এখন আর সেটা হচ্ছে না। সো এটা হচ্ছে মূলত কার্ডবোর্ড দিয়ে করা একটা, হাতে কাজ করা হচ্ছে গিয়ে একটা পালকি। সো এই পালকিটার প্রাইস কত ভাইয়া? 300 টাকা। এরপরে আমরা চলে আসব সেই জিনিসগুলো যেটা রিকোয়েস্ট অনেক বেশি ছিল যে আপু এটার নতুন কালেকশনগুলো নিয়ে একটা ভিডিও করো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভ্যান গাড়ি। সো ভ্যান গাড়ির কিন্তু অনেকগুলো সাইজ হবে এবং অনেকগুলো কালার হবে, আমরা একটু দাম বলে দিব ভাইয়া। তো এটা কোন সাইজটা? ছোটটা। এটার দাম কত? 350। এটার মাঝারি সাইজটার দাম কত? আচ্ছা বড়। সো বড় সাইজটার দাম কত? সাইজ দেখানোর দরকার নাই, আপনি বলে দিলেও হবে। 450। তারপরে এই কালো রঙের কি ছোট আর বড় হয়? একটাই হয়। এই কালোটার দাম কত? 350। এখন আমরা আদার্স জিনিসগুলো দেখি ভাইয়া। তো এরপরে আমরা দেখবো যে জিনিসটা, সেটা হচ্ছে সাইকেল। অনেকগুলো সাইজেই পাওয়া যায়, একটা হচ্ছে ব্ল্যাক কালারে আর এটা হচ্ছে কালারফুল, ঠিক আছে। সো আবার রিক্সাটাও নিয়ে আসেন। সো এই সাইকেলটা, এই মডেলটার প্রাইস কত? 250 টাকা। ব্ল্যাকটা 300 টাকা।
ঠিক আছে, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়েও কিন্তু অনলাইনে কিনতে পারবেন। এই রিকশার এটা কোন সাইজ, মিডিয়াম না মিডিয়াম? ছোটটার দাম কত রিকশা? 250। মিডিয়ামটার 350। বড়টা? ভেতরটা কিন্তু সেই, আপনি চাইলে ডল টল দিয়েও সাজাই দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঢাকা মেট্রো দেখে মনে হবে সেই বেবি ট্যাক্সির ভাইব, একেবারেই বেবি, মানে রিয়েল প্রোডাক্টের আদলে করা হয়েছে, 100% রিয়েল প্রোডাক্টের আদলে মিনিচার শোপিস। সো এটার দাম কত এই সাইজটা? 450। তারপরে যে জিনিসটা এসেছিল বিগ সাইজ, এটার দাম কত? 550। এর কি আর সাইজ হয়? দুইটা সাইজই হয়। এরপরে একেবারে রিকশার ব্ল্যাকটা, ব্ল্যাক রিকশাটার হচ্ছে গিয়ে আমরা দেখে নিই বড় সাইজটা না? সো বড় সাইজ যেটা একেবারে ব্ল্যাক কালার, এটার প্রাইস কত? 850 টাকা। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখাবো, এটা প্যাকেট খোলার দরকার নেই ভাই, আপনি বলে দিলেই হবে, কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে বাস, বাংলাদেশ লেখা, একেবারে সেই আমাদের স্বাধীনতার পরপরের যে বাসগুলো হয়তো মুড়ি টিন বলা হয় যেগুলারে, ঠিক আছে? তো যাই হোক, সো এই বাসগুলোর দাম কত? এটা তো বড় সাইজ, এটার দাম কত? 1250 টাকা। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ট্রাক, ঠিক আছে, মালবাহী যে ট্রাক। সো ট্রাকের দাম কত ভাইয়া? 1450। ট্রাকের দাম হচ্ছে 1450। পেছনে হচ্ছে গিয়ে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে বেশিরভাগ যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে হাতে পেইন্টিং, যে জিনিসটা আগে খুব বেশি হইতো, বিভিন্ন ধরনের মানে আঁকা আঁকি ছবি, সেগুলোই করা হয়েছে। আর একবার দামটা বলেন। 1450 টাকা। এরপরে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের চিরাচরিত একেবারে প্রথম দিকের যে জিনিসটা আমাদের যানবাহনের একটা মূল ইয়া ছিল, সেটা হচ্ছে গরুর গাড়ি, ঠিক আছে? সো এইটা হচ্ছে গরুর গাড়ি, যদিও এখানে গরু ছাড়াই গাড়ি পাবেন, তো খুবই সুন্দর, এটা আমার সবচেয়ে ভালো লাগার একটা শোপিস। তো এই গরুর গাড়িটা, এটা তো একটাই সাইজ, এটার দাম কত? 900 টাকা। আচ্ছা, এই ছিল ওভারঅল এল.জ এন্টারপ্রাইজের কিছু হচ্ছে গিয়ে একেবারেই লেটেস্ট খেলনা আইটেমের প্রাইস। এর পাশাপাশি আমার কাছে মনে হলো, আমার অনেক আপুরা আছে যারা অফিস করে অথবা বাইরে অনেক সময় যাওয়ার জন্য যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে একটা হ্যান্ড মিরর। সো এই হ্যান্ড মিরর ছোট সাইজটার দাম কত ভাইয়া? 120 টাকা। আর মিডিয়ামটা সেম 120? আচ্ছা, মিডিয়ামটা ছোটটা একই দাম, আর বড়টা 150 টাকা। আচ্ছা, আর এখানে যে সুন্দর জিনিসটা আমি প্রথমেই দেখাতে চেয়েছিলাম, দামটা এখনো বলি নাই, এটা হচ্ছে মার্বেল পাথর না? মার্বেল পাথরের কোস্টার, ঠিক আছে? এটা কিন্তু হ্যান্ড পেইন্ট করা। তো এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 6টার একটা টোটাল সেট, আর এই হচ্ছে একটা ট্রে। তো হ্যান্ড পেইন্টের এই জিনিসটার প্রাইস কত? ওঠার তো কোনো ভয় নাই, ধোয়া টোয়া যাবে তো নাকি? শোপিস আচ্ছা, ওয়াশ করা যাবে, কত? 1250 টাকা। আর একটা হচ্ছে ক্যান্ডেল, এটা হচ্ছে মোম রাখার স্ট্যান্ড, এটার দাম কত? 650। ওকে ফাইন। সো এই ছিল ওভারঅল এল.জ এন্টারপ্রাইজের নতুন আরেকটা শপিং গাইড ভিডিও। এছাড়া এই শপে থাকা আর কি প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই প্রোডাক্ট নিয়ে নতুন করে আবারও আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, ভিডিও কোনো কারণে ভালো লাগলে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকবে, আর এই চ্যানেলে নতুন আর কি ভিডিও আপনারা এক্সপেক্ট করেন সেটাও কমেন্টে একটু ছোট করে লিখে যাবেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।